गुड मर्निंग वेलकम बैक टू आवर चैनल। आशा करब सबाई भालो आछो, आमराओ भालो आछि। आजके मंगलवार सकाल और मंगलवार सकाले खूब एकटा रोद ना उठलेও একটু একটু উঠেছে আর কি। যাই হোক, তবে আজকে 70% বৃষ্টির চান্সও দেখাচ্ছে। আমি এসেছিলাম একটু চান্স পেয়ে আমার কম্বলটাকে ছাদে মেলে দিতে, দেখতে পাচ্ছ ওই যে একটুখানি দেখা যাচ্ছে, তো কম্বলটাকে মেলে দিয়ে গেলাম। এবার যাবো নিচে, রান্নাঘর পরিষ্কার করা আমার হয়ে গেছে। রাতের জলটা না এত ঠান্ডা আসে, রাতে আমি আর মাজিনি, যেহেতু আমার ঠান্ডার ধাত আছে একটু, তো ওই জন্যে আজকে সকালে উঠে মাজলাম, রান্নাঘরটা পরিষ্কার করলাম। এবার ওকে চা করে দিয়ে এসছি, গিয়ে টিফিন বানাবো। টিফিন বলতে আজকে ভেজ স্যুপ খাবো দুজনে, এটাই ঠিক করে রেখেছি, তো চলো যাওয়া যাক। সকালে টিফিন রেডি হয়ে গেছে। স্যুপ আজকে ভেজ স্যুপ, কালকেই বলেছিলাম বোধহয় আজকে ভেজ স্যুপ খাবো, বা আজকে সকালে কিছু একটা কালকে রাতে ঠিক করে রেখেছিলাম, এটা ঠিক কথাই। তো আমাদেরটা হচ্ছে আমারটায় গোলমরিচ গুঁড়ো দেওয়া রয়েছে আর ওরটায় গোলমরিচ গুঁড়ো দেওয়া নেই। ব্যাস, সিঙ্কটার অবস্থা দেখে বুঝতেই পারছো ভালোই এর মধ্যে কাজ বাজ হয়েছে আর কি। হ্যাঁ হয়েছে, ডিপ থেকে আজকে আমি কিছুতেই রূপচাঁদা মাছের এই মাছটা ডিপ থেকে কিছুতেই বার করতে পারছিলাম না, তো লাস্ট বিকাশ আমাকে হেল্প করলো ওটা বার করার জন্যে। যাই হোক না কেন, এখানে চিংড়ি মাছটা লাস্ট রয়েছে, এটাকে না মানে একটু ছোট সাইজের চিংড়ি এনেছি আমরা, তাই বেছে দেয়নি, মানে বেছে দেয় না আর কি এখানে, তো ওই জন্যে এটাকে আজকে বাজবো। রোববার এসে আমি সব ঢুকিয়ে দিয়েছিলাম, ওই দিন তো কোনো কিচ্ছু করতে পারিনি, তো মাছগুলোকে আজকে সব বার করে নিয়ে টিফিন বক্সে সেট করে ঢুকিয়েছি। আজকে হবে লাল শাক ভাজা, রূপচাঁদা মাছ, মাছের ওই গ্রেভি টাইপের একটু করবো সর্ষে দিয়ে, আর এটা হবে কুদরি ভাজা। আর এখানে শাকের জন্য রসুন বাটাটা বার করে রেখেছি, তো চলো প্রথমে করব কুদরি ভাজাটাকে। কম্বলটা কাচবো কাচবো করি, দেখো আজকে এই জায়গাটা অন্তত দেখেই বুঝতে পারছো যে ভালো রোদ উঠেছে, একটা খুব সুন্দর একটা রোদ উঠেছে। কম্বলটা কেচে দিলে হতো, আজকে সকালবেলা উঠে বুঝতে পারিনি যে রোদটা সারাদিন থাকবে এরকম। আসলে সকালবেলাটা উঠলেও না তারপরটা কেমন যেন করে মেঘ করে আসে, আর আকাশটাকে দেখো কি ভালো লাগছে দেখতে, পুরো শরতের আকাশ, সেই দিকটা দেখো সত্যিই সুন্দর লাগে। এখন বাজে সন্ধ্যে 7:12, আর 7:12-তে বাইরের পরিস্থিতি এই, আর আকাশটাকে কি ভালো লাগছে দেখো। আমি ছাদে যাওয়া যদিও বা ছেড়ে দিয়েছি, আর রুমি বিকাশ ওরা এসে গেছে উল্টো দিকে, বিকেলটা ওদের সাথেই কাটিয়ে দিলাম। তো এখন আর ছাদে খুব একটা যাওয়া হয় না, আসলে জানলা থেকে ব্যালকনি থেকেই দেখা যায়, তো আর ছাদে যেতে প্রয়োজন হয় না। 7:12 বাজে, দেখে বুঝতে পারছো কোনো পুরো সন্ধে কিন্তু হয়নি। গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। আজকে হচ্ছে বুধবার সকাল, আর বুধবার সকাল হচ্ছে একটা রোদ ঝলমলে আকাশ দিয়ে শুরু হচ্ছে। এই জায়গাটা দেখলেই আশা করি বুঝতে পারছো যে রোদটা পড়েছে কতটা এসে সুন্দরভাবে। তো আজকে আমি আর রিস্ক নিতে রাজি নই। এখন বাজে হচ্ছে 9:35, তোমাদের সাথে আর কথা বাড়াবো না, আগে আমি গিয়ে কম্বলটা কাচবো। তো চলো আগে কম্বলটা কেচে টেচে নিই, তারপর তোমাদের সাথে কথা বলবো। এখন বাজে সকাল 10:22, এখনও আমাদের টিফিন হয়নি, কারণ ওই কম্বল কাচতে গিয়ে কম্বল কাণ্ড করে ফেলেছি, ছাদে মেলে দিয়েছি দুজনে, প্রচণ্ড কষ্ট হয়েছে। বাড়িতে এই কম্বলের কভারটা রয়েছে, এইবার বলেছি পাপা মামনিকে যে তোমরা কম্বলটা পাঠানোর ব্যবস্থা করো বা কিছু। তো চলো, কম্বলটা মানে কম্বলের কভারটা বাড়িতে রয়ে গেছে, এবার যাবো আমি একটু নিচে। আর আমাদের পাখা অলরেডি চলছে, দেখেছো তো, এই প্রথম বোধহয় দেখতে পেলে পাখা চলছে, কারণ বাইরেটায় এতটাই রোদ উঠেছে যে পাখাটা দরকার পড়েছে, কারণ এবার একটু একটু গরম গরম লাগছে। অবশ্য কম্বলটা মেলতে গিয়ে অনেকটা কষ্ট হয়েছে ওর আর আমার, তাও আমি এসেই আগে কম্বলটা মেলে দিয়ে এসে রান্নাঘরটাকে পুরোটা পরিষ্কার করে নিয়ে তারপর আমি একটা মেসেজ ঢুকলো সেটাই দেখছিলাম। তো যাই হোক না কেন, তারপর আমি ওই বাঁধাকপিটাকে সেদ্ধ বসালাম, আজকে চিংড়ি মাছ দিয়ে বাঁধাকপি করবো, আর ইলিশ মাছের সাথে কোকিলা মাছ রান্না করবো। মানে কোকিলা মাছ তো খেতেই ইলিশ মাছের মতো হয়, দেখি ওই রেসিপিটা শেয়ার করার ইচ্ছে আছে, যদি আমি পারি তাহলে আমি আজকে শ্যুট করে রেখে দেবো, তারপর যেদিন ডেট আসবে সেদিন আবার দিয়ে দেবো, মানে সোম বুধ শুক্র এরকমের মধ্যে যেদিন ইচ্ছে হবে আমি ওটাকে দিয়ে দেবো। তো আমার এই মাছটা খেতে খুবই ভালো লাগে, জানি না ও কতদূর কী খেতে পারবে, কারণ মাছে প্রচণ্ড কাটা থাকে, যদিও আমি চিড়ে চিড়ে দিলাম। আমি নিচে যাচ্ছি, তো চিড়ে চিড়ে দিলাম, এখন যাচ্ছি নিচে ব্রেড আনতে। आज के और किछु करार मतो शक्ति नहीं। और 10:30 अलरेडिओ बेजे गेछे और इच्छाओ करछे ना सत्यि कथा बोलते। ये हाथ दुटो ना मने हच्छे पुरो अवश हो गेछे। काचते दिलेओ हतो। आबार तोमरा अनेके बोलबे जानी, अनेके खूबई भालो, अनेके किछु बोलो ना, आबार अनेके बोले कि ग्रामेर बौदेर मतो वाशिंग मेशिन छाड़ा एखन जामा कापड़ काचो। যদি সবটাই মেশিনের উপর ভরসা করে থাকি না তাহলে এই শরীরটা রোগে রোগে রোগাক্রান্ত হয়ে যাবে দেখবে। তো আমি যখন পারি এমন কিছু মেম্বার নেই আমার ঘরে, ও আর আমি দুজনের কাছাকাছি করতে আমার মনে হয় না ওয়াশিং মেশিনের দরকার আছে বলে আমার মনে হয় না। তো আমার শ্বশুরবাড়িতে ওয়াশিং মেশিন আছে, তোমরা অনেকেই দেখেছো, চাইলে আমরা সেটাও আনাতে পারতাম, কিন্তু আমাদের মনে হয়নি কখনোই। ওটা মামুনি সেভাবে ইউজও করে না, কারণ মামুনিরও তাই, পাপা আর মামুনি দুজনের কাছাকাছি করতে ওয়াশিং মেশিনের প্রয়োজন হয় না। তো মামুনিরও লাগে না, এখানে আমারও মনে হয়নি যে আমার লাগবে। না হলে সবকিছু যখন চলছে ওয়াশিং মেশিনটাও হতো, যাই হোক না কেন। তো চলো, আর কম্বলটা দোকানে কাছে দিলে হতো, কিন্তু এখানে আমিও যেভাবে শোকাবো ওনারাও সেভাবেই শোকাবে। বৃষ্টি চলে এলে আমিও শোকাতে পারবো না, ওনারাও শোকাতে পারবে না। যাই হোক না কেন, ওনাদের কাছে দিলে আমার কষ্টটা হতো না। কিন্তু এখানে 700 টাকা চেয়েছে কম্বলটা কাচতে, আমার যথেষ্ট গায়ে লেগেছে, তাই আমি নিজেই কেচে নিচ্ছি। তো চলো ব্রেকটা নিয়ে আসি সামনের দোকান থেকে। এখন বাজে 11টা 1। আমার বাঁধাকপিটা তো সেদ্ধ হয়েই গেছে। এতটা রোদ দেখে না আজকে আমার ঘরে মোট 4টে পাপোশ আছে, তার মধ্যে 2টো পাপোশ আমি আজকে কেচে দিলাম। আজকে শুকিয়ে যাবে পাপোশগুলো, আর কালকে আবার 2টো কেচে দেবো। সব 4টেই একসাথে কেচে দিলে না আর পা মোছার জায়গা থাকবে না, নোংরা হয়ে যাবে ঘর। তো আমার ঘর ছাড় দেওয়া, ঘর মোছাও হয়ে গেছে, আর 2টো পাপোশ কেচে ওপরে দিয়ে আসলাম, আর ওর একটা শর্ট প্যান্ট ছিল সেটাও দিয়ে আসলাম। তো এগুলো হয়ে গেছে। এখন বসেছি ডিম সেদ্ধ। সকালে আমরা জ্যাম আর পাউরুটি খেয়ে নিয়েছি, 11:30টার দিকে ডিম সেদ্ধটা খাবে, তাই জন্য ডিম সেদ্ধটা বসিয়েছি। তো এইসবই চলছে। আর আজকে না আমি এই যে মাথায় যে লাল ক্লিপটা বাঁধি, এটা আমার বিয়ে থেকে কিন্তু আমি বেঁধে যাচ্ছে, আজকে টুকুস করে ভেঙে গেছে। মনটা খুব খারাপ। এখানে এত বড় ক্লিপ আমি আদৌ পাবো কিনা ভগবান জানে। এই ক্লিপটা খুব ভালো, আমার পুরোটা চুল আটকে থাকতো, তো আমার খুব ভালো লাগে। আমাকে দেখবে চুল ছেড়ে খুব কম টাইম, মানে আমি স্কুটিতেও অনেকবার চেষ্টা করেছি এই ক্লিপ দিয়ে চুল গুটিয়ে ওঠার, কিন্তু হেলমেটটা পরতে পারি না, তো এই ক্লিপগুলো বাঁধা থাকলে ওই জন্য একমাত্র তখন গার্ডার দিয়ে চুল বাঁধি। আদারওয়াইজ আমি চুল ছেড়ে থাকতে পারি না, আমার কেমন যেন একটা লাগে। তো চলো ডিমটা সেদ্ধটা হোক, তারপর বাঁধাকপিটা বসাবো, আর লাস্টে মাছটা করবো, কারণ মাছটার একটু ভিডিও করার কথা আছে, দেখি কি করতে পারি কত। চলো, তো 1:10 বাকি, আমার মাছটা হয়ে গেছে। এটা রেসিপি আমি তুলে রেখেছি, তোমাদের সাথে অবশ্যই শেয়ার করব। খেতে দুর্ধর্ষ হয়েছে, পুরো ইলিশ মাছের ঝোল মনে হচ্ছে খেয়ে। আর এখানে ওই বাঁধাকপির তরকারিটা চিংড়ি মাছ দিয়ে, আর থাকবে লাল শাক এটার সাথে। তো চলো, এবার ভাতটাকে আমি এখানে বসিয়ে দিয়েছি ভাতটাকে, আর এবার যাব স্নানে। তো চলো যাওয়া যাক। এখন বাজে বিকেল 5:30। 5:30 বাজলেও যথেষ্টই আলো রয়েছে, দেখে বুঝতেই পারছো। কিন্তু ব্যাপারটা হচ্ছে আজকে দুপুরে আমার ঘুম হয়নি, সেটা হচ্ছে কম্বলের টেনশনে। যেই না একটু দুপুরবেলাটা শোয়ার টাইম এসেছে, ব্যাস তখনই এলো মেঘ করে চূড়ান্ত একদম কালো করে, এক্ষুনি ঝপঝপিয়ে নাপবে এরকম ব্যাপার। কিন্তু আমি আনিনি, কারণ কম্বলটা এরকম জায়গাতে ছিল যে কম্বলটার মোটামুটি জল পুরো ঝরে গেছে, বৃষ্টিতে ভেজানোও যাবে না, আবার এনে আমি ডাম্প করে রেখেও দিতে পারবো না। তো ওই জন্য ভাবছিলাম যতক্ষণ থাকে আর কি ছাদে, ওটাই ভালো হবে। তো ওই জন্য আমি ছাদে তো রেখে দিয়েছি, ওই টেনশনে না ঘুমটা আসলো। ও যেহেতু কাজ করছে, বারবার তো ফিরে ফিরে দেখতে পারবে না যে এলো কিনা। আমি আমার স্নানের জামা কাপড়, ওরটা, তারপর পাপোশগুলো যে মেলে এসেছিলাম সেগুলো তুলে নিয়েছি। পাপোশগুলো আমি এখানে এখন দিয়েও দিয়েছি, আর বাকি জামা কাপড় আমার এই তারটায় মেলেও দিয়েছি। কিন্তু বৃষ্টিতে আসলো না, মনে হচ্ছে এগুলোও ছাদে রেখে দিলেই তখন ভালো হতো। তখন ভাবলাম বাকিগুলো নিয়ে যাই, এই বৃষ্টি যদি শুরু হতে দেখি তাহলে আমি এসে কম্বলটা তুলে নিয়ে চলে যাব। কোথায় বৃষ্টি তো আসলোই না, যাই হোক না কেন। তো এখন মানে ঘুমাই তো নেই, কিন্তু একটু শুয়ে এদিক ওদিক করছিলাম। ঘরের জানলাটা দিয়ে দিলাম যাতে জানলায় বৃষ্টির ফোঁটাগুলো পড়লে আমি দেখতে পাই সাথে সাথে। তো আসেনি বৃষ্টি, একদিকে ভালোই হয়েছে। তো চলো, আমি এবার মানে একটু যে শুয়েছিলাম, শোয়ার থেকে উঠে আমি আগে দুপুরে বাসনগুলো মাজলাম। বিকেলে দুজনে একটু বেরিয়েছিলাম সন্ধ্যাবেলা। যাই হোক এবার খাবার দাবার নিয়ে বসে গেছি। পরোটা বানিয়েছি ত্রিকোণ ত্রিকোণ, আর বাঁধাকপির তরকারিটা তো ছিলই, আর মাংসটা রুমি যেটা দিয়েছিল সেটাকে নিয়ে বসলাম। এখন দুপুরে তো খাওয়া হয়নি। যাই হোক না কেন, ক্যামেরাটার জন্য কিনা বুঝতে পারছি না, কেমন একটা আসছে ধোয়া ধোয়া টাইপের। যাই হোক, তো চলো আজকের মতো টাটা, গুড নাইট, এখানেই শেষ করে দিচ্ছি। কালকে আবারও আসবো একটা নতুন ব্লগের সাথে। আশা করি তোমাদের কিছু অন্তত ভালো লাগবে, আর ভালো লেগে থাকলে প্লিজ পাশে থেকে সাবস্ক্রাইব করো। আর আমার কম্বলের অবস্থাটা তোমরা একটু দেখে নাও, আপাতত পুরোটাই শুকিয়ে গেছে, যেহেতু রাতে আমি রাখবো না বাইরে, তার জন্য ঘরে এনে এরকম চেয়ারের ওপর দিয়ে রেখেছি। চেয়ারটা যদিও বা আমার নয়, অনুরূপাতে। যাই হোক না কেন, তো চলো আজকের মতো টাটা, গুড নাইট।